ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া শহীদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় গরিবদের মাঝে কাপড় বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ায় শহীদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে কাপড় বিতরণ করা হয়েছে। আজ 10 জুলাই সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলকুট গ্রামে শহীদুল হক কমপ্লেক্সে শহীদুল হকের সভাপতিত্বে ও জুনায়েদুল হকের আয়োজনে 800 গরিব অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস বিতরণ করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জুয়েল, ফুলমিয়া মাস্টার, ইব্রাহিম মাস্টার, হাবিব মোল্লা, সারওয়ার্দি, জানু মিয়া, মোহাম্মদ শাহজাহান মিয়া, মোহাম্মদ জলিল, আয়ুব মোল্লা, হিবজু মিয়া, ইউসুফ মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। এ সময় শহীদুল হক বলেন, আমরা এই বছর থেকে ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় লোকদের সহযোগিতা শুরু করেছি এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে। আয়োজক জুনায়েদ বলেন, আমরা সবসময় গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাব। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।